যাদবপুর বিশ্ববিদ্যালয় কাণ্ড নিয়ে তোলপার গোটা রাজ্য, হুলস্থুল রাজ্য রাজনীতি। ইতিমধ্যে 13 জন ছাত্র গ্রেপ্তার হয়েছে, একাধিক ছাত্র এই মুহূর্তে তদন্তকারী আধিকারিক পুলিশদের নজরে রয়েছে। দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে, ওই 13 জন ছাত্রকে জিজ্ঞাসাবাদ চলছে। তাছাড়া হোস্টেলে গিয়ে ছাত্রছাত্রীদেরও জেরা করছে পুলিশ এবং গোয়েন্দা দপ্তর। আর তার মাঝেই কিন্তু আজ টিএমসিপি ছাত্র পরিষদের নেতাদের কড়া হুঁশিয়ারি দিলেন সৌগত রায়। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, যাদবপুর কাণ্ডের মাঝেই কিন্তু সৌগত রায়ের মন্তব্যে ঝড় উঠেছে রাজ্য রাজনীতিতে। কলেজের গেটে মস্তানি করে ছাত্র নেতা হওয়া যায় না। টিএমসিপির অনুষ্ঠানে ছাত্র নেতাদের কড়া হুঁশিয়ারি সৌগতর। বরানগরে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দলীয় অনুষ্ঠানে এসে ছাত্র নেতাদের কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন সৌগত রায়। আগামী 28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, আর তার আগেই বরানগরে এক দলীয় অনুষ্ঠান মঞ্চ থেকে ছাত্র নেতাদের কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন সাংসদ সৌগত রায়। সাংসদ সৌগত রায় বলেন, ছাত্র নির্বাচন করা দরকার, সরকারে যারা আছে তাদেরকেও বলছি ছাত্র ইউনিয়ন নির্বাচন করা দরকার। নির্বাচন না করলে আমরা ছাত্র রাজনীতির আঙিনাকে পরিষ্কার করতে পারবো না। শুধু আমার গায়ের জোর আছে, কলেজের গেটের সামনে গিয়ে আমি মস্তানি করে ছাত্র নেতা হব তা হয় না। আরও বলেন, কলেজে ছাত্রভর্তির নামে টাকা তোলা, এটাকে আমি ঘৃণা করি। আমরাও ছাত্র ছিলাম, আমাদের সময়েও ছাত্রভর্তি করতে হতো। ছাত্রভর্তির নামে টাকা নেওয়া এটা উচিত নয়, এটা করা যাবে না। এটা যদি আমরা কঠোরভাবে না মানতে পারি তাহলে টাকা তোলার লোভে শুধু কিছু সমাজবিরোধী কলেজে এসে ভিড় করবে। আমাদেরকে পরিষ্কার হতে হবে। তিনি স্পষ্ট ভাষায় পরিষ্কার করা বার্তা দেন ছাত্র নেতাদের এবং তাদের উদ্দেশ্যে তিনি বলেন, তাঁর সব কথা টাকা তোলার মধ্যে তৃণমূল ছাত্র পরিষদ থাকবে না। প্রকাশ্যে দলীয় মঞ্চ থেকে ছাত্র নেতাদের উদ্দেশ্যে এমনই কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন সাংসদ সৌগত রায়। আর সাংসদের এই কড়া হুঁশিয়ারির পরই উসকে গেছে নতুন বিতর্ক।